ঘুম থেকে ওঠার পরে ভুলেও যা করবেন না সকালটা ভালোভাবে শুরু হয়ে গেলে দিনটা ভালো কাটে তাই ঘুম ভাঙার পর সময়টুকু বলা যেতে পারে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঘুম থেকে ওঠার পর কি কি করা যেতে পারে এটা কম বেশি সবারই জানা কিন্তু ঘুম থেকে ওঠার পর কী কী করা উচিত নয় তা হয়তো আমাদের কারো কারো জানা নেই স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করতে জেনে নিন ঘুম থেকে উঠে কি কি করবেন না অ্যালার্ম বন্ধ করে ফের আবার ঘুমিয়ে পড়বেন না আমরা অনেকেই এই কাজটা করি সকালে অ্যালার্ম বেজে উঠলে সেটা বন্ধ করে আবার ঘুমিয়ে যাই আরও দশ থেকে পনেরো মিনিট এগিয়ে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ি এটা করা উচিত নয় কারণ এতে শরীর আবার গভীর ঘুমের দিকে যাত্রা করে কিন্তু কাজের তারা থাকে যেহেতু উঠে যেতে হবে তাই ঘুম থেকে ওঠার পর ঘুম ঘুম ভাবটা আর যেতে চায় না ঘুম ভাঙার পর মোবাইল দূরে রাখুন ঘুম থেকে উঠে নিজের মোবাইল ফোনের নোটিফিকেশন মেইল ফেসবুক ইত্যাদি ঘাটাঘাটি শুরু করবেন না যদি কোনো সমস্যা বা মন খারাপ করে দেওয়ার মতো কিছু থাকে তাহলে তার জের সারাদিন ধরে বয়ে বেড়াতে হবে বিছানা অগোছালা রেখে উঠবেন না সকালে বিছানা ছাড়ার আগে চাদর টেনে বালিশ ঠিকঠাক করে অর্থাৎ বিছানা গুছিয়ে তারপর অন্য কাজে হাত দেবেন এর ফলে সারাদিন সব কিছু গুছিয়ে করার আগ্রহ বাড়বে কফি খাবেন না ঘুম থেকে উঠেই কফির কাপে হাত দিবেন না আমাদের শরীরে সাধারণভাবেই সকাল আটটা থেকে নয়টার মধ্যে ক্যারিস্টল নামের এক হরমোন উৎপন্ন হয় এই হরমোন উদ্বেগ কমাতে সাহায্য করে ক্যাফেইন যা কফিতে থাকে এই হরমোন উৎপাদনে বাধা দেয় তাই কফি খেতে চাইলে সকাল নয়টার পরে খান